আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি তাজমল ভাই আকারে ইঙ্গিতে কথা বলা ইসলামী শরীয়তের পরিপন্থী নয় যদি মনে করেন কেউ টাকা নিয়ে কর্জা দিবে কর্জা নিয়ে ফেরত দিবে না অথবা আপনার টাকা নিয়ে সে হারাম ব্যবসা করবে সুদি ব্যবসা করবে তখন আপনি বলতে পারেন যে দেওয়ার মতো টাকা নেই বা টাকা দেওয়া যাচ্ছে না টাকা হাতে দেওয়ার মতো টাকা নেই এভাবে কৌশল খাটি বলা যেতে পারে আপনি বলবেন যে সমস্ত আত্মীয়-স্বজন সুদের সাথে জড়িত হারামের সাথে জড়িত তাদের উপকার করা যায় তারা যদি টাকা ফেরত দেয় ফেরত দেওয়ার সম্ভাবনা থাকলে দেওয়া যাবে আর যদি মনে করেন টাকা একেবারেই দিবে না হারাম কাজে খাটাবে ব্যবহার করবে তাহলে আকার ইঙ্গিতে না করে দেওয়া যায় আছে যে দেওয়ার মতো টাকা নাই এরকম বলা যেতে পারে যে হাতে টাকা নাই ব্যাংকে থাকলে বলবেন যে হাতে টাকা নাই দেওয়ার মতো টাকা নাই এরকম অন্যের হাতে থাকলে বলবেন যে দেওয়ার মতো টাকা নেই হাতে টাকা নেই ইত্যাদি এভাবে বললে গুনাহগার হবে না এভাবে বললে কেউ গুনাহগার হবে না কারণ অর্থ ধ্বংস করা অর্থ সম্পদ নষ্ট করা হারাম কাজে ব্যয় করা হারামের কাজে সহায়তা করা এটা নাজায়েজ ধন্যবাদ